প্রায় সমস্তକୁ খাইবা কো ভাল লাগি আউ জহা না শুনিলে পাটিৰু पाणी আছে সে ভেজ মোমো হো বা নন ভেজ মোমো হো আজি আমি 6 ৰ 7 প্ৰকাৰ শেপ দি কি বনাইবা ভেজ মোমো আউ এই মোমো সহিত আমি বনাইবা ৰাগ গৰাগ চটপটা মোমো চাটনি যো চাটনি বিনা কি মোমো पुरा অধূৰা বিলকুল মাৰ্কেট ষ্টাইল ৰ মোমো আজি আমি বনাইবা ওপৰ একদম সফট ৰহিব আৰু ভিতৰত জুচি ৰব যা খাই বহুত বঢ়িয়া লাগিব এইভাল পৰফেক্ট ম'ম' বনাইপাই ভিডিঅ'কু ফুল দেখন্তু আশা কৰি ৰেচিপি ভাল লাগিব ভাল লাগিলে ভিডিঅ'কু লাইক কৰোঁ চেয়াৰ কৰোঁ চেনেল নে সবসক্ৰাইব কৰোঁ ফেচবুক পেজ্ৰে দেখুটোৱে ফল' কৰোঁ নমস্কাৰ লতা ওড়ি কিচেন আপোন সমেক স্বাগত মোমো বনাইবাই প্রথমে আমি ময়দা চকটা তো সেপায়ে এটি গোটে বড় জায়গা বনাইছি আপ অকপ্র ময়দা নিয়েছি পাখাখি গ্রামসরে কহিলেন চারশো গ্রাম র হব আপনারা এটি কম অধিকা করি ময়দা নিয়ে পে অধা চামচর লুণ প্রথমে আমি শুখিলা আকুম গোলাই নামে তাপরে আমি হালকা উষুম পাঁড়ে এই ময়দাকে চকটে এই আমি একাথরের বহু গুড়া পা ময়দাকে চকটবানি অল্প অল্প পাদাকে এটি চকটবা এইটি আমি ময়দার চকটা হার্ড করিকি চকটে অত্যধিক বি হার্ড করে দেবে না বিলকুলি সফট করবে না কিনা আমি যেত ময়দা চকটা রেস্ট দেওয়া তাপরে কম হব ময়দা চকটাটা অটোমেটিক সফট হয়ে যাই থাকে সেইপা প্রথমর টিকি হার্ড করিকি চকটবে এটি দেখুন চকটি নিয়েছি আপনার দেখি জাঁনিপার্থে যে এইটা হালকা টান অত্যধিক বি টান না যেমি কিনি সফট বিলকুলি করবে হালকা টিকিট টাইট করি চকটবে

কোরা অদা আমি দাওয়া আপ তিনটায় কঞ্চা লঙ্কা কটিকি দেবা রাগ কেতে খাইবে নিজ হিসাবে দি কিছু সেকেন্ডপাই আমি আপ ভাজি আর বাসনা আমি এটি বড় কটা হয়ে পিজ দবা

কেবল তার কঞ্চা স্মেল যা পর্যন্ত আমি এটি ভাজবা হাই ফ্লেম ফ্লেমে দুই রু গলা পরে আমি এটি আড করা ভিনেগার এটি বড় চামচ নিয়েছি ভিনেগার আউ তা ছড়া এটি গোটে বড় চামচ নিয়েছি ডার্ক সোয়া সস আউ আমি দেবা

ଗୁଳା ବନେଇ ନେବା ଯେମିତି ଆମେ ପୁରୀ ବନେଇଲାବେଳେ ଛୋଟ ଛୋଟ ଗୁଳା କରୁଛେ ନା ବା ସେଇଭଳିଆ କରିବା ଏଇଠି ଆପଣମାନେ ବଡ଼ କରିକି ଗୁଳା ନେବେନି ଯାହାଦ୍ୱାରା କି ଆପଣଙ୍କର ଯେଉଁ ମୋମୋର ଉପର କଭରିଙ୍ଗଟା ମୋଟା ହେଇଯିବ ମଇଦା ଖାଇଲା ଭଳିଆ ଲାଗିବ ପତଳା ହିଁ ବେଲିବା ଆମେ ତ ଛୋଟ ଛୋଟ ଗୁଳା ବନେଇବା ତ ଏଇଭଳି ଭାବରେ ଏଇଠି ମୁଁ ସବୁ ଗୁଳା ଗୁଡ଼ାକ ବନେଇ ନେଇଛି ସମାନ ସାଇଜ୍ର ଏବେ କ'ଣ କରିବା ଏଥିରେ ଅଧା ଚାମଚର ତେଲ ଦେଇଦେବା ଗୋଳେଇ ନେବା

অল্প কিছু ময়দাকে এটা আমি বেলা তো ছোট পুরী গোটে বেল পতলা করি বেলি বেশি মোটা করবে না যেমি আগুক কী আপ পুরী রাইজটা আপনার মানে ছোট বড় করি করে সেই হিসাবে আপনার মোমোটা বনব আুরীর মজি জায়গাটা মোটা রাখবে আপ চার সাইড কু পতলা করি বেলবে যা আপনি যেত ডিজাইন দেবে না সে বড় ভাবে বনব ডিজাইন ত এইভ ভাৱে সাইডটো চাইডটো আপোনাৰ বেলি নেবে তাকে পুৰীটাত সাইডটো পতলা হৈ যাব মাজিটা মোটা ৰহিব দেখোন এইভাৱ ভাৱেৰে মই এই পুৰীটো বনাই তই আপোনাক পাখু দেখি দেখোন কেতিয়াবা পতলা কৰি পুৰী বেলি এইভাৱে হি আপোনাৰ বেলিবে এই পুৰীটো যদি আপোনাৰ অত্যাধিক মোটা বেলিদে ন ম'মৰ ওপৰত যে খাই আপোনাৰ ময়দা খাই ভাল লাগিব অত্যাধিক যদি পতলা কৰি দিব তাহলে বি আপনার স্টফিংটা বাহার বাহারি আসবে তো দেখি কি বনেবে পুরী আপ পুরী গুড়া বনাই এইভাবে প্লেট্রে রাখবে আ শুখিলা ময়দা উপরে ছিঞ্চিকি গোটে পরে গোটে রাখবে তাকে পরস্পর সহ পুরী গুড়া লাগবে নি তো এইভাবে ভাবে এটি মুছিটা পুরী বনাই নিছি সান সাইজ্র তো এবার চালু মোমো বনাইব স্টার্ট করা আপটে আমার স্টফিং বা পুর একদম থাকে এবার আমি স্টার্ট করা তো এপটে দেখুন গোটে ময়দার পুরী হাতর পাপুলি উপরে রক্ষিছি আছি আনিকি আমি পুর দেবা পাখা পাখি দেড় চামচ খন্ডে পুর দেবা অত্যধিক বি ভরিদে কম ভরলে বি ভাল লাগবে নি অধিক ভরদেলে বি আপনার ডিজাইন দেওয়া বলে অসুবিধা হব পুরীর চারি সাইড রে হালকা টিকিট পাগাই দেব এবার দেখুন ফোল্ড করে দিয়েছি তো প্রথম স্টেপটা এটি আপনার করি দেখছি তো ফোল্ড কলাপরে যেমি আমি গুজিয়া বানাতে চারি তাপরে দুই কোণক ধরিক এইভাবে ভাবে বোড়া तो हल्का ठीक है लगे लगेगी अपन माने जॉइंट को सील करेंगे। तो जिम्ती गोला प्रव कॉडित है ना, बस ये भले ही डिजाइन टा एकदम सहज और सबूत हो चाहिए চেকেণ্ড ম'ম' বনাই মাজেৰে মই এই পুৰদাইদেছাৰি চাইডে হালকা লগাই নিজে এইভাৱ ভাৱে হালকা আপোনাৰ যদি ডিজাইন কৰিব আপোনাৰ ডিজাইন গুড়া খোলিব নেকি এইবিলাক পুৰীৰ মধি জাগা কুকুৰা পিন্স কৰিব বা চিপ্কাই দিব আধা পাৰ্ট আমি ক'ৰ পৰা চিল কৰিব যেমি আপোনাৰ ভিডিঅ'ৰে এই দেখুচোন অধা খোলা ৰা এইবোৰ ক'ম কৰিব এই উপৰ পটৰ সাইডা কু আমি আনিক তলে জইণ্ট কৰিব আৰু জইণ্ট কৰি চাৰিলাতে সাইডগুড়ক আমি তাক ভাল ভাৱে চিল কৰি নাতি বিল্কবি খুলি নযায় দেখোন একদম ট্ৰাইঙল চেপ্ৰ গোটেই ম'ম' এই বনিগল এই চেপটা বি বহুত ইজি অঁ সমস্তে বনাই পাৰিব থাৰ্ড ম'ম' বনাই তো মৈদাৰ চিট উপেৰে বা আমাৰ পুৰি উপৰি কিছু ষ্টফিং দি সাৰিলা পৰে গোটেই চাইডটো পিঞ্চ কৰা তাৰপৰা এপট দেখোন লেফ্ট হাণ্ডৰ থম আৰু আমাৰ ইণ্ডেক্স ফিংৰ এই কাম কৰিব এই আমাৰ ইণ্ডেক্স ফিঙৰ কণ কৰিব আইট হাণ্ডা এটি পিঞ্চ করব মানে ফোল্ডটা সিল করব পি আউথে ফোল করব পুঁ আউথে পিঞ্চ করা এইভাবে ফোল্ড আপ পিঞ্চ করি আমি লাস্ট পর্যন্ত আনবা আপনার মু পুরো স্লোলি দেখছি ভিডিও বড় হোক পছি আপনার শিখিপারি এর কিছু দেখুন ফোল্ড পুঁ রাইট হ্যান্ডে আপনার পিঞ্চ করবে বা সিল করবে পি ফোল্ড পিঞ্চ এইভাবে লাস্ট পর্যন্ত করি আনিছি দেখুন আপনার স্লো দেখবে যদি আপনার জাগপারে ঠিকসে

আউ রাইট হ্যান্ডে পিঞ্চ করবে তো ভলি ভাবরে হালকা হালকা হাতের আপনার মানে ডিজাইন কু আও পিঞ্চ করি তাকু সিল করবে তো এই মোমোবি আমি লাস্ট পর্যন্ত দুই সাইড ফোল্ড আপ পিঞ্চ করি ডিজাইন দিয়ে নিয়ে আসবা তো দেখুন এইটি মোমোটা বনিগাল আাস্টু টিকি আমি খালি সেমি ফোল্ড করি না প্লেন হি রখি রেডি হয়ে গেল

চিপ্কাই দাব মানে লগাই নবা বা চিল কৰি না এই ভাৱে ভাল ভাৱে চিল কৰিব নহ'লে খুলি যাব এইটোৱাকে সুন্দৰ ডিজাইন আছি এই আমি ছৰ ম'ম'ৰ চেপ দাবা তো এই যি ম'ম' চেপটাৰ পূৰা কমন আপোনাৰ যেবি বাহিৰে ম'ম' খাই থাকিব এই চেপ হি আপোনাৰ দেখি থে নিশ্চয় তো দেখোন সাইড্ৰু পিন্স কৰি দেই ষ্টাৰ্টিং ৰু তাৰপৰা যেমতিকি কৈছিল লেফ্ট হাণ্ডৰ

বা ফ'ল্ড কৰি কিন্তু ৰাইট হেণ্ড আপোনালোকৰ যোন থ্লেট গুড়া পিন্স কৰি হোল্ড কৰি দেখোন এইভাৱ ভাৱেৰে মু পূৰা শেষ পৰ্যন্ত কৰি ফুৰা লাষ্ট পৰ্যন্ত আছিল গ'লে আপোনাৰ কণ কৰিব বুলকি তাকে মৌড়িদে তাকে আপোনাৰ ডিজাইনটা পূৰা বঢ়িয়া ভাৱে জনা পাৰিব উপৰক দেখোন হৈগলা ৰেডি

আইটি দেখন্ত পনেরো মিনিট পাখা পাখি হয়ে যাই আমার এটি মোমো বড় ভাবে টিম হয়ে যাইছি তো জানিবা কমিটি যে মোমো আমার ব্যায়ে ভাবে সিঝিচি কি না হাত যেত ছুঁবে আপনার মোমোরে না আপনার শুখিলা লাগবে আপনার কত ট্রান্সপ্যার্ট লাগুচ তা ছড়া

যদি আপনার রাগ খাও না তাহলে লঙ্কা এটি কম করে পেতে মু সজেষ্ট করি টিকি রগ হটনি তাকে ভাল লাগবে খাইপ আইটি আটকোলা খেয়ে নিয়েছি রসুণ আবে আমি এই তিনটা জিনিসক পাঁচাইবা আপটে কড়াই গোটে কপ খে পা গরম করবেন বসেছি গরম হাওয়া টমাটো রসুণ শুখিয়া লঙ্কা দাওয়া আ্যাসর ফ্লেম মিডম টু হাইরে রকি কভর করি পাখা পাখি পাঁচ রু ছ মিনিট পর্যন্ত ছাড়া ছ সাত মিনিট পরে এটি দেখুন সবুজ আমার ভালোভাবে সিঝিগেলা এবে আমি প্রত্যেক প্লেট কু বাহার করে আমি থাকে ছাড়া যেতবাদ হালকা থা হয়ে যা টমাটো চোপা বাহার করে নামা দেখুন কে সহজে চোপা বি বাহারি আমি টমাটো এইভাবে ছোট ছোট খন্ড করি কাটিা

ଏବେ ଆମେ ଯେଉଁ ପିଉରି ବନେଇଥିଲେ ନା ସେଇଟାକୁ ଆଡ଼୍ କରିବା ଗୋଳେଇ ନେବା ଗୋଟେ ଥର ଆଉ ତା'ପରେ ଏଇଠି ଆମେ ଦେଇଦେବା ସ୍ୱାଦ ଅନୁଯାୟୀ ଲୁଣ ଆଉ ତା' ସହିତ ଦେଇଦେବା ଆମେ ଗୋଟେ ବଡ଼ ଚାମଚ ଏଇଠି ସୋୟା ସସ୍